হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা বলো তো, এখন আমি কোথায় আছি? দাঁড়াও বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমি এখন বাড়িতে আছি। হ্যাঁ, বর্ধমানে এসেছি আমি। আর শুনছি নাকি বর্ধমানে একটা মেলা এসেছে, আর মেলা এসেছে আর আমি যাব না তা কখনো হয়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চলো আজকে মেলা থেকে ঘুরে আসি। আর কোথায় যাচ্ছি, কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। কিন্তু বেরিয়ে পড়েছে এখন আমরা, টোটো করে যাচ্ছি মেলার দিকে, রওনা দিচ্ছি। আর আমার সাথে আছে আমার বৌদি, আর এদিকে আছে আমার মা। হাই বলে দাও একটু বৌদি, একটু হাই বলে দাও। তো চলো ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো নেমে পড়েছে এখন টোটো থেকে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। ঢুকে পড়েছে এখন মেলার ভেতরে, আর ঘুরে ঘুরে দেখবো মেলাটা। তো চলো, অনেক কিছুই তো বলতে চাই, দেখতে পাচ্ছি কানের হার সবই মেয়েদের খুবই পছন্দের। তো ঘুরে ঘুরে দেখা যাক, অনেক বড় মেলাটা, ঘুরতে একটু টাইম লাগবে। তো চলো এগোনো যাক। প্যানগুলো বেশ ভালোই, দেখো প্যানগুলো ভালো পাওয়া যাচ্ছে, ভালো কটনের ওপরে না, 150 টাকা করে দাম, ভালোই ভালো লাগছে। সাইকেল গুলো দেখো কি সুন্দর, এগুলো মোটর সাইকেল গুলো দেখতে কিন্তু দারুণ দেখতে করেছে না, এগুলো সব 30 টাকা করে, আর দেখতে সস্তা। হ্যাঁ দেখতে ভালো, কিন্তু কানের গুলো দেখো ভালোই লাগছে, দেখো কি সুন্দর দেখতে এখানে। হ্যাঁ এটা কত? এটা 30 30, তো এটা নেবো। এই যে এইটা নিচ্ছে দেখো, এটা কি সুন্দর দেখতে, 30 টাকা করে দাম বলছে, খুব সুন্দর দেখতে কিন্তু কানেরটা, ভালো না কানেরগুলো। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কানের দোকানের সামনে, আর কত রকম কানের দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর কানের। এগুলো কত দাম আছে এই কানেরগুলো? 150 সব, এগুলো সব বিভিন্ন রকম দাম, কি দারুণ দেখতে হবে কানেরগুলো। এটা কত দাম আছে? হ্যাঁ ভালো দেখতে, এটা না সুন্দর, ভালো দেখতে, ভালো দেখতে। আমি এই কানেরটা এখন নিয়ে নিচ্ছি, দাঁড়াও দেখাই তোমাদেরকে কানেরটা। এই দেখো কি সুন্দর না দেখতে, 100 টাকা দাম বলছে, বেশ সস্তাতে দিচ্ছে কিন্তু কানেরটা। এইগুলো সব ব্ল্যাক পলিশ এর উপরে, এই যে এইগুলো ঝুলছে দেখো। এগুলো কত দাম আছে? দামটা একটু বেশি বলছে না, ওখানে তো 100 বলছে, দামটা বেশি বলছে। এইটা হ্যাঁ এটা দেখতে সুন্দর, এই 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 এটা সব সবার সাথে যাবে, এটা সব কিছুর সাথেই পড়া যায় না। কিন্তু এই ঝুলগুলো ভালো লাগছে, এইটা তো এই এই এইটাও ভালো লাগে, এটা দেখতে কি সুন্দর গো, এটা দেখতে ভালো। এটা কত দাম আছে? এটা 100, ভালো দেখতে দেখো এটা। হ্যাঁ এটা দাও, এটা ছোটবেলায় কত খেতাম না, এগুলো চকলেট গুলো কত খেতাম ছোটবেলায়, এগুলো দারুণ খেতে, এগুলো দেখো টিকটিকি লজেন্স, তো এগুলো টিকটিকি লজেন্স বলতাম আমরা। আর এই যে সেই বাসে পাওয়া যায় এই চকলেট গুলো, এগুলো একটা নেওয়া যেতে পারে দাদা, এটা হ্যাঁ এটা নে, এটা একটা দিন। এই ব্যাগগুলো দেখতে সুন্দর আছে দাদা, 100 এর মধ্যে বেশ ভালো দেখতে, 100 এর মধ্যে ভালো দেখতে। এইগুলো যে মোবাইল মোবাইল রাখার জন্য ভালো, এইগুলো দেখতে সুন্দর, এইগুলো হ্যাঁ ওই ব্যাগটা কিন্তু ভালো। এটা এটা 100, তো এটা দাও, এই দেখো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি আমি, আর কি কিউট দেখতে না ব্যাগটা, সস্তায় দাম আছে কিন্তু 100 টাকা করে, বেশ ভালোই দেখতে লাগছে। এই ব্যাগগুলো সব 100, সব 100, এটা বেশ ভালো দেখতে কানেরটা, ভালো লাগছে। এই কানেরটা আমি এখন নিয়ে নিচ্ছি, আর কানেরটা দেখতে খুব সুন্দর, 100 টাকা করে দাম বলছে, ভালোই বলছিলাম। এগুলো সব 100, ছোটগুলো 30, এটা এটা সব 100, কম করে একটু। এই হারগুলো এগুলো কত রকম পাপড় বিক্রি হচ্ছে দেখো, এখানে নানা রকম কালারের, লাল হলুদ তারপর সবুজ, কত রকম কালারের আছে পাপড় গুলো। এটা এটা হচ্ছে সাবুদানা না, এটা সাবুদ, এটা কুলে, এটা কুলের মনে হয়, এটা কুলের তো না, এটা তেঁতুল, তেঁতুলে আপনারা কোথা থেকে আসছেন?
তো অনেকটাই মেলা ঘোরা হয়ে গেছে আর কি কি কিনেছি না কিনেছি সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার একটু পেট পুজো করে নেওয়া যাক অনেক ঘুরে ঘুরে অনেক খাওয়া হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো চলো খাওয়া যাক নাকি কিছু তো এখন ফুচকা দিয়ে শুরু করবো আমাদের পেট পুজো আর আমার আগের ভিডিওতে তো তোমরা দেখেই তো স্ট্রিট ফুড শেয়ার করেছিলাম তো বাসে স্ট্রিট ফুড তো যারা যারা ভিডিওটা দেখোনি এখন পর্যন্ত দেখে নিও ভিডিওটা তো চলো এখন আজকে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করব এখানে এসে যে এখন ফুচকা খাবো না তা কখনো হয় তো চলো ফুচকা দিয়ে শুরু করা যাক এই ঝাল দেবে একটু ঝাল দেবে শুরু করছি ফাস্ট ফুচকা দিয়ে ফুচকা খাওয়ার যে কি আনন্দ এখানে না এলে সত্যি বুঝতে পারতাম না ওখানে কবাতে খেয়েছিলাম আর এখন লোকাল ফুচকা খাচ্ছি সেই পেঁয়াজ দিয়ে কত কিছু দিয়ে দেখতে পাচ্ছ তো চলো খাই আমি এখন এটা কি পাঁশকুড়ার চপ তো কত টাকা করে নিয়েছে এটা 10 টাকা 10 টাকা করে নিয়েছে বাবা কি ছোট গো সাইজটা এটাই তো বললাম সাইজটা ছোট করে দিয়েছে না অনেকটা ফিশ ফিঙ্গারের মতো সাইজ করে দিয়েছে এইটাই তো চপের একটা শেপ হয় কত করে মোমো 40 টাকা চিকেন 50 কত প্লেট নেব তুই দেখ কত প্লেট নিবি দু প্লেট নি দু প্লেট দাও ফুচকার পর এখন খাচ্ছি মোমো দিয়ে আর মোমোটা খেয়ে দেখি অনেক দিন পর আমি এখানকার লোকাল মোমো খাচ্ছি ও মোমোর যে সেই গন্ধটা তার উপরে স্যুপ দিয়েছে চাটনি দিয়েছে দু রকম মানে আমি আর সামলাতে পারছি না কখন খাবো তো মুখে পড়ি এখন দেখি খেয়ে কেমন লাগে কতদিন পর খাচ্ছি আমি মোমো সত্যি কত করে 30 টাকা কিনতে দাও এখন খাচ্ছি এই যে পাপড়ি চাট কি সুন্দর লাগছে দেখতে সাজিয়ে গুজিয়ে দিয়েছে চাটনি দিয়ে দেখি খেয়ে দেখি ইমোশন বলতে পারো ও কি লাগছে না পুরো ধোঁয়া ওঠা একদম এটা হচ্ছে ম্যাঙ্গো মকটেল আর কেমন ধোঁয়া উঠছে দেখছো এতে খারাপ না কিন্তু ভালোই লাগছে গরমে ম্যাঙ্গো ও সত্যি জমে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই।